আমাদের এসমেক যাতা ছিল, এটাই হয়েছে। এবং আমি বিশেষ করে আমাদের খয় ডিস্ট্রিক্টে বলি যে আমরা আশ্রাম বাড়িটাও ভালো রেজাল্ট হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে আমার রামচন্দ্র গাঁয়। ওইখানে আমরা গত বিধানসভা নির্বাচন থেকে আরও 4,000 বুট বেশি আমরা বেশি পেয়েছি, এবং এখানে সিপিএমের বুট আরও প্রায় 2,500 বুট কমেছে সেখানে। তাতে দেখা যাচ্ছে যে রামচন্দ্র গাঁতে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাতে আমার এলাকার সবাই খুশি। এবং আমাদের মহারাজকে আমি জানিয়েছি যে আমার এখানে 4,000 বুট বেশি পেয়েছি আমরা গতবার নির্বাচন থেকে। এবং এবার যেটা আমাদের নির্বাচনটা আমরা ভালোভাবে যেটা প্রচার, আমাদের ভিতরে একটা ধারণা ছিল যে চিহ্নতা পরিবর্তনের পর আমরা এই যে ভোটটা কম হবে কিনা এটা, কিন্তু সে ধারণাটা ভুল ছিল। আমরা ভালো প্রচারের জন্য গ্রাসরুট লেভেলে ভালোভাবে আমাদের ওয়ারিয়র্সরা প্রচার করার জন্য আমরা এই 4,000 ভোটটা আমরা বাড়াইতে পেরেছি। স্যার, আপনার একটা প্রশ্ন, যারা গণদেবতারা যারা ভোট দান করেছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি গণদেবতা সবাইকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং নমস্কার রইল, কেননা তারা যেটা আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেখানে তারা ভোট দিয়ে, এবং আমাদের প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে ভোট দিয়ে এবং দিল্লিতে ক্ষমতা বসার জন্য তারা যে দায়িত্ব পালন করেছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।